আপনারা দেখছেন তাজা খবর 24। তার খোঁজ নিতে তাজা খবর 24 রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। টার্গেট, সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করা। হাফেজা খাতুন, বয়স আনুমানিক 40 বছর। পরিবারের লোকেরা জানিয়েছে গত 3-4 মাস যাবৎ মরণভেদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় হয়ে পড়েছেন তিনি। এমনকি এ রোগের কারণে তার বাম পায়ের অনেকাংশে পচন ধরেছে। এমত অবস্থায় অসুস্থ হাফেজা খাতুনকে ঘরের মেঝেতে শুয়ে রেখে সেবা যত্ন নিচ্ছেন তার সন্তানরা। আমার মা খুব অসুস্থ এবং সারা শরীর ঠসা পড়ে গেছে এবং পাও পচে গেছে। এখন চিকিৎসার খুবই দরকার, আমরা চিকিৎসা করতে পারতেছি না। হাফেজা খাতুনের অসুস্থতার ব্যাপারে কথা বলি তার মেয়ের সাথে। কার না জর্জরিত কণ্ঠে সে জানায়, বাবার অর্থকড়ি না থাকায় মাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। 3 মাস যাবৎ তার মা অসুস্থতায় পড়ে দিন দিন অসুস্থতার চরম আকার ধারণ করে পায়ে পচন ধরেছে। টাকা না থাকায় ভালো চিকিৎসা দেওয়ার সামর্থ্য হচ্ছে না তাদের। দেশ ও বিদেশের সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুতি জানায় তারা। আমাদেরকে যদি কিছু সাহায্য করেন তাহলে আমার মাকে আমরা চিকিৎসা করতে পারবো, আর আপনারা যদি না করেন তাহলে তো আমরা আমার মাকে চিকিৎসা করতে পারতেছি না। আমার মা মরার পথে, মার জন্য আপনারা এগিয়ে আসেন। অনেক কষ্ট হইতাছে, টাকা পয়সার অভাব, চিকিৎসা করতে পারে না, খুবই কষ্ট হইতাছে। টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, আপনার কাছে একটু সহযোগিতা চাইতাছি, সকলের কাছে সহযোগিতা চাইতাছি। যদি আপনার দয়া লাগে, মায়া লাগে, তাহলে একটু সহযোগিতা করেন টাকা পয়সা। হাফেজা খাতুনের না, আগে তো করছে চিকিৎসা কম কম করলো, চলছে অন্য করে বেশি নরম নরম এসে। আপনারা দয়া মায়া লাগলে আপনারা কিছু টাকা পয়সা আমার মেয়ের নামের উপর দিবেন, আমরা চিকিৎসা করে দেখি আল্লাহ কই নেই। আমার নাম রেজিক মিয়া। আমি মাসের খেতে খেতে কাজকর্ম করি, 5-6 জন খাওয়াইয়া এলাকা আমার যদি করিয়া কোনো কুলাইতে পারি না, বুঝলেন, তারা খাওয়ামো না
unirea amari sisa gurum, ane alhadi ca cunu culatei na, ora amna ra duzi cunu doia la ge to ala roste amna ra tu sa jogolle, ami tu ore sesa ore di a basene maliuse ala. আর একটা দরিদ্র ফ্যামিলি টাকার জন্য চিকিৎসা করতে পারে না যদি প্রবাসী বাইরে কেউ থাকা থাকেন এখানে একটু যদি আপনারা 10 এর লরি একের বোঝা যদি 10 জনে সহযোগিতা করে লোকটারে বাঁচানো সম্ভব নইলে বাঁচানো কোনো সম্ভব না এরা দিন আনে দিন খায় পরে জমিতে কাজ করে তাদের ফ্যামিলিতে কেউ লেখাপড়া করতে পারতেছে না এবং কি অর্থের জন্য অর্থের অভাবে পরে জমিতে কাজ করে এদের সংসার চালানো খুব কষ্টকর ফ্যামিলিতে বাবা মা নিয়ে আর আর 6 জন লোক ফ্যামিলিতে খানাওয়ালা কিন্তু এরা খুব কষ্টকর অবস্থানে আছে স্বেচ্ছাসেবী এবং মানুষ সেবা যতগুলো সংস্থা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি একটু এগিয়ে আসে দরিদ্র ফ্যামিলির জন্য উপকৃত হবে